তুমি অত বড় ডিসিশন আমার নাজিকায় কেমনে নিছো কি দা ডিসিশন হে কি দা ডিসিশন আমার বেড আমার ছোট বাচ্চা থাকতো আর তোমার ডিসিশন আমি লইতাম নেভার তোমার কইছো তুমি কি দা পাগলামি শুরু করছো তুমি এটারে পাগলামি হয় না এটারে স্মার্টনেস হয় তুমি এটা বুঝছ না আমি ওয়ার্কিং ওম্যান তো আমি বুঝব মা এ বৌমা আমি অফিসে যাইরাম বিয়ার তো 10 দিন হই গেছে অফিস থেকে বেজান প্রেসার দে আমি অফিসে যাইরাম গিয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আর হ্যাঁ গড়ে আমি খাজের মাসি রাখমু আমার যা যা কাজ আছে সবকিছু করিয়া দিব ঠিক আছে আরে না না বৌমা কাজের মাসির দরকার নাই এতদিন আমি কাজের মাসি তো রাখছি না আর ঘরে তো তোমার দিদিও আছে যা কাজ তোমরা দুজনে মিলিয়া করিও না না মা আমার কাছ থেকে আশা রাখুন না জেন যে আমি ঘরের কাজ করমু বিকজ আমি একজন ওয়ার্কিং ওম্যান আমি হাউসওয়াইফ না আমি আপনার ঘরের ডেক মাস্টারে করাতাইছি না আই গে আমি जानि ना सकाल থেকে তিন বার ইটা লইয়া হইছে কাজ করি রেডি হই যাও ডাক্তার যাই গিয়া না 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 থাক লাগতো না আমি অফিস থেকে আবার সময় কালকে ডাক্তার দেখাই আইছি চলো তো রেস্ট কর প্রিয়া 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 হ্যাঁ কি দাইছে শরীর ঠিক হইছে হুম গেছলা ডাক্তার এখন গেছলাম কি দা হইছে ওষুধ ওষুধ দিছে কি তা হইতো যেটা জীবনে ভাবছি না এটা হইছে তো কিতা ও তো এমন কিতা হই গেছে কি দাইছে আমার কইতেও লজ্জা লাগে আরে কোতে কি দাইছে আর কিতা আমি প্রেগন্যান্ট কিতা সত্যি মা কেন ডাকরে কিতা লাগে ঢোল পিটাই দেয় আরে কত খুশির খবর মা বডি এদিকে ওইদিকে ওইদিকে কি দাইছে বউ মা মা ওইছে কিতা কো তুমি ঠাম্মা বনতা হ্যাঁ আরে এটা তো খুশির কথা আরে বৌমা এটা আমি কিতা শুনরাম তুমি মা হইতে যাই রাই আর আমি ঠাম্মা কিতা ঠাম্মা হ্যাঁ কিতা ঠাম্মা আমি এখন থেকে এই বাচ্চার দায়িত্ব নিতে পারতাম না আরে বৌমা এরকম কইও না এটা তো ঠাকুরের আশীর্বাদ এরকম কইলে ঠাকুরের অপমান হইব কিতা অপমান হইতো কিতা অপমান হইতো হ্যাঁ ছোট মাই তো ঠিক কর তুমি এরকম কই রাই কেনে তুমি তো চুপই থাকো তুমি হাউসওয়াইফ তো তুমি তো বুঝতাই না তুমি ডেক মাস্টারি করাই জানবাই আমি তো ওয়ার্কিং ওম্যান আমি এটা ভালো বুঝবো বুঝছো আরে বিয়া হইতে নইছে এখন তো কি এসব আমি এখন এনজয় করতাম ঘুরতাম ফিরতাম এখন থেকে বাচ্চা সামলানি শুরু করে দিতাম নি না না এটা হইতো না আমি কইছি এই বাচ্চা আমি রাখতাম না মানে রাখতাম না শেষ মত আমার একবার ভাবিয়া দেখো কিটা ভাবিয়া দেখতাম আমার ডিসিশন ফাইনাল শেষ মত এট লিস্ট বাবা তুমি চিন্তা করিও না বৌমার বয়স কম তো এর লাগি বুঝেন না বাচ্চা হওয়ার পরে এমন মন পরিবর্তন হয়ে যাইব ঠিক আছে এটাই স্যার তো মুখ ফোলা নাকি তালিকে এক কাজ করো রেডি হয়ে যাও আমরা একটু বাইরে কেন আরে মলো যে মু আবার সময় ডিনার করে যাব রেডি হও আমি যাইতাম না এটাই স্যার আমার শরীরে আরাম নাই কেন তুমি ওষুধ খাইছো না খাইছি কিন্তু তুমি যে ওষুধ বাবরা এটা না কোন ওষুধ খাইছো তুমি নষ্ট করার ওষুধ খাইছি মানে কিতা কইতে চাইরা তুমি যেটা বুঝছো এটাই কিতা তুমি অত বড় ডিসিশন আমার নাজিকায় কেমনে নিছো হোয়াট কিতা ডিসিশন হে কিতা ডিসিশন আমার ফেট আমার ছোট বাচ্চা থাকতো আর তোমার ডিসিশন আমি লইতাম নেভার কোনোদিন হইতো না এটা মানে আরে কিতা লাগাইছো তুমি কিতা পাগলামি শুরু করছো তুমি এটারে পাগলামি হয় না এটারে স্মার্টনেস হয় তুমি এটা বুঝছ না আমি ওয়ার্কিং ওম্যান তো আমি বুঝবো এটা আমার সময় হই যা জানি না ডাক্তারে কিতা কইব আমার তো যে ডর লাগে ঠিক কইছেন মা আমারও ডর লাগে
बाबा बनते फरतम ना और माँ तुम्हें कुछ दिन थमा बनते फरता है ना मोदी ये शोकटा कैसे गया कितना सुन रहा मामी सब सब कारी लाई से हम यार कुनो दिन ठम्मा होते पड़ता हूँ ना तो कितना सुन रहा मामी चेता सुन रहा है माँ चेता सुन रहा है इतना ही शक्ति हल्ला ही कुछ नंबर माँ ठाकुरे राशि बातें रोप मान करते ही ना ठाकुरे मुने वो राख कुरी लाई से ঠাকুরের যখন যেটা দেইটারে গ্রহণ করতে লাগে বৌমা তুমি তো আমার কথা একবারও শুনলাই না জানো মা কত খুশি আসলাম যে এই ঘরে একটা বাচ্চা আইবো আমি আদর করব শান্তি হইছো হন ওইছো শান্তি সব শেষ করে দিছো সব শেষ করে দিছো ওয়ার্কিং ওমেন না ওখানে যাও চাকরি আমার তো সব কিছু শেষ করিয়া শান্তি হইছো আরো থাকো পয়সা লইয়া তোমার তো হ্যাম্পার হওয়ার নানি কাজ হ্যাম্পার থাকো তুমি তোমার কাজ লইয়া থাকো থাকো